শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম সাইদুর রহমান, পিতা আহমদুর রহমান, মাতা সেহের খাতুন। আমার স্থায়ী নিবাস জানুল্লাহ মুন্সিবাড়ি, ডাকঘর ভাটিয়ারি, থানা সীতাকুণ্ড, জেলা চট্টগ্রাম। মুক্তিযুদ্ধ শুরু যখন হয়েছে, এখন আমরা যেখানে বসে আছি, যে বিদ্যাপীঠের নিচে অবস্থান করতেছি, আমি এই বিদ্যালয়েরই SSC পরীক্ষার্থী ছিলাম। পরীক্ষার আগে আগে যুদ্ধ শুরু হয়ে যাওয়াতে লেখাপড়া বিঘ্ন হয়ে যায়। আমি ছাত্র জীবনে বাংলাদেশ ছাত্রলীগের সাথে জড়িত ছিলাম। ইভেন আমি যুদ্ধ পরবর্তী, যেহেতু যুদ্ধ পরবর্তীতেও আমি ছাত্র ছিলাম, তখন আমি ভাটিয়ারি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলাম। যিনি সভাপতি ছিলেন ওনাকে আমি শ্রদ্ধাভরে স্মরণ করি, মরহুম নুরুল হুদা সাহেব। উনি গ্লাক্সুতে চাকরি করা অবস্থায় ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন। আমি ওনার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। আমার মনে একটা স্পৃহা জাগল, এই সিচুয়েশনে তো আর লেখাপড়া হবে না, পরীক্ষাও দেওয়া হবে না, আমি দেশের জন্য কিছু করতে পারি কি না। আমাদের দেশ পশ্চিম পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক আক্রান্ত হয়ে যাওয়ায় দেশকে শক্তিমুক্ত করার জন্য বঙ্গবন্ধুর আহ্বানে সারা দিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার মনস্থির করি। আমার যে ক্লাসমেট জহুরুল আলম, উনি আমাকে খুব ইন্সপায়ার্ড করছে। আমাদের বাড়িতে আমরা 3 জন মুক্তিযোদ্ধা আছি। আমরা 3 জন যৌথভাবে পরামর্শ করে আমরা কখন মুক্তিযুদ্ধে যাব, একসাথে যাব, এরকম মনস্থির করি। আমি মূলত গেছি জুলাই মাসে, ফার্স্ট উইক অফ জুলাই। আমাদের এখানে একজন শ্রমিক নেতা ছিল, মরহুম নূর আহমদ সেক্রেটারি। উনি জাতীয় শ্রমিক লীগের চট্টগ্রাম জেলার একটা বড় পদে, কার্যকরী একটা বড় পদে ছিলেন আর কি। তো ওনার বড় ভাইয়ের একটা রেস্টুরেন্ট ছিল বারুইয়ার হাট টি স্টলের। ওনার বড় ভাইয়ের একজন কর্মচারী পদঘাটগুলি চিনত। ভারতে যাওয়ার জন্য রাত্রিবেলা পায়ে হেঁটে কোন পথে যাওয়া যাবে, কীভাবে সেফটি নেওয়া যাবে, সে ছিল আমাদের গাইড। আর এগুলি অর্গানাইজ করতো মরহুম নূর আহমদ সেক্রেটারি সাহেব আর কি। উনি আমাদের এলাকার লোক, বাংলাদেশ টোব্যাকো শ্রমিক নেতা ছিলেন আর কি, এই জন্য ওনাকে নূর আহমদ সেক্রেটারি নামে সবাই চিনে। আমরা প্রথমে এখানে তখন চট্টগ্রাম বারুইয়ারহাট কতগুলি বাস সার্ভিস ছিল, আমাদেরকে ফৌজদারহাট স্টেশন থেকে বাসে উঠাইছে, বারুইয়ারহাট নামাইছে। সন্ধ্যা তখন মাগরিব হয়
মাগরিবের পরে যখন অন্ধকার নেমে আসছে, তখন ওই আমাদের যে নুরামস সেক্রেটারির বড় ভাইয়ের টিএসটলের যে ছেলে, যে আমাদের গাইডার, যে আমাদেরকে ভারতে নিয়ে গেছে, সেই আমাদেরকে মূলত পায়ে হেঁটে এদিক দিয়ে যে বর্ডার আছে, আমি একজ্যাক্টলি এখন ঠিক বলতে পারি, আমরা ওই সীমান্ত পারে ভারতের যে জায়গায় প্রথম পৌঁছলাম ওই জায়গাটার নাম আসলে একটু অ্যাকচুয়ালি হবে আমলিঘাট। সেখান থেকে এই মানে দিনের বেলায় আমাদেরকে হরিণা রিসেপশন এবং কাম ট্রেনিং সেন্টারে নিয়ে যাওয়া হলো আর কি। তো সেখানে আমরা হরিণা রিসেপশন কাম ট্রেনিং সেন্টারেও ট্রেনিংও হতো অ্যাজ ওয়েল অ্যাজ রিক্রুটমেন্ট হতো, সেখান থেকে অন্য জায়গায়ও ট্রেনিংয়ের জন্য পাঠানো হতো, কিছু কিছু বেজ আবার এই হরিণা থেকেও বাংলাদেশে পাঠানো হয়েছে। আমাদের প্রায় দেড় মাস ট্রেনিং হয়ে গেছে যে আপনারা এখন বাংলাদেশে ঢুকতে কে কে আগ্রহী। তন্মধ্যে আমরা ১৩ জন অপশান দিলাম, ১৩ জনের মধ্যে যেহেতু ১৩ জন দিয়ে একটা প্লাটুন হয় না, একটা গ্রুপ হয়, সে একটা গ্রুপ সিলেকশনের প্রসেসিংয়ে আমার থেকে একজন সিনিয়র ছিল আবুল কালাম, সে বয়সে সে আমার যদিও সিনিয়র ছিল, তো তার ইন্টারভিউ নিল, ম্যানেজমেন্ট তেমন স্যাটিসফাই হলো না, পরে আমার ইন্টারভিউ নিল, আমাকে সেই ১৩ জনের গ্রুপ কমান্ডার সিলেক্ট করে আমাদের ইন করা হলো সীতাকুণ্ড সমীরণ বাবু নামে একজন প্লাটুন কমান্ডারের অধীন করে। ১৩ জনের মধ্যে একজন হলো আমার ক্লাসমেট জহুরুল আলম, আরেকজন হলো নুরুল ইসলাম। প্রায় অর্ধেকের মতো লোক মারা গেছে, মারা যাওয়ার মধ্যেও তাদের নাম দুই একজনের মনে আছে, একজন ছিল নুরুল আলম বুলু, একজন ছিল শফি, তারপরে আরেকজন ছিল তার নামও নুরুল আলম, নিজামুদ্দিন ভোলা, গুরামিয়া, আমার বাড়ির পাশে আরেকটা লোক ছিল গুরামিয়া, সেও মারা গেছে। আমরা বাংলাদেশে ঢুকলাম, বর্তমান ফেরি তৎকালীন নোয়াখালীর ভিতর দিয়েই আমরা ঢুকছি শ্রীনগর হইয়া, সেখানেও বিভিন্ন নদী পার হইয়া আমরা যেদিন বাংলাদেশে ঢুকি সেদিন পাকিস্তানের স্বাধীনতা দিবস ছিল ১৪ই আগস্ট। তো আমাদের যুদ্ধকালীন সময় মূলত অবস্থান ছিল ভাটিয়ারি সলিমপুরের সমুদ্র তীরবর্তী এলাকায় অথবা পাহাড়ের ভিতরে। এর মধ্যে যুদ্ধ চলাকালীন সময়ে আমাদের যিনি প্লাটুন কমান্ডার উনি নিখোঁজ হয়ে গেল, ওনার ট্রেস পাওয়া যাচ্ছে না। তৎপ্রেক্ষিতে তখন সীতাকুণ্ডে ওনার অধীন যে মুক্তিযোদ্ধারা ছিল তাদেরকে আরও দুই একটা কোম্পানির সাথে মালগেমেট করে দেওয়া হলো, আর আমরা ১৩ জনের যে গ্রুপটা ছিলাম এখন আমাদের কী ফেট হবে এটা জানার জন্য এবং অন্যান্য প্রশাসনিক প্রয়োজনে আমি আবার ঠিক মাসটা আমার মনে হয় আবার আমি হরিণাতে গেলাম। হরিণা ছিল এক নম্বর সেক্টরের প্রশাসনিক সেন্টার, সেখানে আমি রিপোর্ট করলাম যে যেহেতু এখন সমীরণবাবু নাই, আমরা ওনার প্লাটুনের অধীনটা থাকতে পারতেছি না, আমাদের প্রশাসনিক প্রয়োজনে এখন আমরা বর্তমানে কার প্লাটুনের অধীন হব এগুলি ডিসিশন দেওয়ার জন্য। পরবর্তীতে ওনারা আমাদেরকে এই ১৩ জনকে আমাকে ইনস্ট্রাকশন দিল, তখন মতিন সাহেবের একটা গ্রুপ ঢুকতেছিল হরিণা ক্যাম্প হইয়া আর কি, তখন আমাদেরকে মতিন সাহেবের সাথে অ্যাটাচ করে দিল এবং শেষ পর্যন্ত আমরা দেশ স্বাধীন হওয়া অবধি মতিন সাহেবের যদিও ডাইরেক্ট কন্ট্রোলে ছিলাম না, আমরা উত্তর দিকে আমার নেতৃত্বে আমরা ১৩ জনের যে টিমটা ছিল এর মধ্যে জনাব মোজাফফর আহমদের নেতৃত্বে মুজিব বাহিনীর, আমরা ছিলাম মুক্তি বাহিনী, মুজিব বাহিনীও আরেকটা বাহিনী ছিল, আমাদেরকে বলা হইতো FF আর তাদেরকে বলা হইতো BLF। তখন আমরা মোজাফফরের বাহিনীটা ওরা সংখ্যায় কম ছিল, আমরা তাদের সাথে একীভূত হয়ে গেলাম, একীভূত হয়ে মোজাফফর সাহেবের উনি যেহেতু আমার সিনিয়র ছিল ওনার নেতৃত্বে আমাদের এই কর্মকাণ্ড পরিচালিত হতে লাগলো এবং আমরা আমাদের পরবর্তীতে একটা স্থায়ী ক্যাম্প করলাম, সেটা হলো যে বর্তমানে সালে কার্পেট যেটা বর্তমানে মিলটা বন্ধ, এই সালে কার্পেট পূর্বপাশে কদম রসুলের পূর্বপাশে পাহাড়ের ভিতরে আমরা একটা ক্যাম্প করলাম। সেখান থেকে আমরা আমাদের বিভিন্ন গেরিলা অপারেশন পরিচালিত করতাম, আমরা এলাকার বিশেষ করে প্রথমত রাজাকার যারা ছিল তাদের বাড়িতে রেড করলাম, রেড করে তাদের অস্ত্রশস্ত্র আমরা নিয়ে নিলাম। তারপরে আমরা বিভিন্ন জায়গায় আমাদের উপর একটা ইনস্ট্রাকশন ছিল বা আমাদের নিজেরও অভিজ্ঞতা দিয়ে আমরা বুঝতে পারলাম আমাদের যে ভাটিয়ারি সলিমপুরের যে এলাকাটা এটা ভাটিয়ারি ঢাকা ট্রাঙ্ক রুট থেকে সমুদ্রের পার পর্যন্ত খুবই একটা সংক্ষিপ্ত জায়গা, এখানে কোনো অপারেশন হলে
সাথে সাথে সেটা এলাকার উপর একটা বিরূপ প্রভাব পড়ার সম্ভাবনা আছে, এলাকাবাসী ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। তৎপ্রেক্ষিতে আমরা অপারেশনগুলি খুব মানে সাবধানভাবে সীমিতভাবে করতাম, যাতে আমরা যাতে মুক্তিযোদ্ধারা ক্ষতিগ্রস্ত না হয়, আমাদের আর্মস অ্যামিউনিশন ক্ষতিগ্রস্ত না হয়, এলাকাবাসী আমাদের যারা সহযোগিতা করত তারা কোনোভাবে যেন ক্ষতিগ্রস্ত না হয়। আমরা এই এলাকাবাসীর থেকে অসাধারণ সহযোগিতা পেয়েছি, এগুলি বলার মতো না। মানে আজকে আমরা যে পাহাড়ের ভিতরে থাকতাম, আমাদের তো নিজস্ব কোনো রসদ ছিল না, এগুলি এলাকার জনগণই আমাদেরকে সরবরাহ করত। কদম রসুলের কামাল সাহেব একজন ছিল, সে কামাল চৌধুরী নাম, ওনাকে আমি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করি। উনি ইভেন এমনকি ঘরের গোয়ালের যে গরু, গরু পর্যন্ত জবা করে আমাদেরকে খাওয়াইছে। সেই লোকটাকে আমি, উনি এখন মরহুম, ওনাকে খুব গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করতেছি। আমরা এখানে মানে আমাদের এলাকার একটা ইয়ে ছিল, এখানে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে তেমন সক্রিয় কেমন লোক ছিল না, যারা আমাদেরকে পাঞ্জাবিদেরকে লাগাই আমাদের সম্পর্কে ইনফরমেশন দিয়ে আমাদের পরিবারকে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করার সম্ভাবনাটা কম ছিল। মোটামুটি সবাই মুক্তিযুদ্ধের পক্ষের লোক ছিল। ইএলএফের মোজাফর সাহেবের সাথে, যার সাথে একীভূত হয়েছি, যিনি আমার বয়সের সিনিয়র ছিলেন, একাডেমিক্যালিও সিনিয়র ছিলেন, উনিও বর্তমানে মৃত। আর আমি আমরা আমাদের যে ১৩ জনটা এফএফের মরহুম মতিন সাহেবের যে অধীন ছিল, মতিন সাহেবও একটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন। ৩০ লক্ষ শহীদ ও ৫ লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।